ওই যারা নাকি সাকিব খানের মতো কেউ তৈরি হবে না এটা একটা ভুল কথা আমার থেকে বেশি হাতা ছিল ডান একটা আজিজ রাজা ওকে নিয়ে নিয়ে সমস্ত পরিচালকদের কাছে গেছে ওকে নেই সাকিব খানের কোন অংশ কম না জলিলকে চিনে না এমন দর্শক কিন্তু কম আমাদের দেশে এই সময়ের শ্রেষ্ঠ নায়ক তো হয়ে গেছে যে একটা আর্টিস্ট নিয়ে একটা নায়ককে নিয়ে শুটিং করতে যতদিন লাগার কথা ওকে নিয়ে করতে ততদিন কথা কোন একটা গল্পে যদি কোনো নায়কের পঞ্চাশ শিপ লাগে সাকিবের তো পঞ্চাশ শিপটি লাগার কথা আর যদি এর থেকে বেশি লাগে শুটিং বেশি দিন হলেই বাজেটটা বাড়ে তাহলে ওই সাকিবকে নিয়ে শুটিং করলে হয়তো সময় বেশি লাগে সময় সময় জ্ঞান কম থাকে যে আসা যাওয়া লেট হতে পারে যে জন্য সময় বেশি লাগতে পারে আর সময় বেশি লাগলে বাজেট বাড়বে এটা আমি ওর খারাপ ভালো মন্দ কিছু বলতে চাই না যে অন্য পরিচালকদেরকে জিজ্ঞেস করে ওরা বলবে অনেক জুনিয়র আমার অনেক জুনিয়র ওকে নিয়ে আমি এমন কোন কথা বলতে চাই না যে কথা বললে ও কষ্ট পায় কারণ ও নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পিছনে আমার একটা হাত আছে বলে মনে করি আমার থেকে বেশি হাত ছিল ডান একটা আজিজ রাজা ওকে নিয়ে নিয়ে সমস্ত পরিচালকদের কাছে গেছে ওকে নেন ওকে নেন ওকে নেন শেষ পর্যন্ত ওকে নিয়েছে সে সুপার হিট হয়েছে এবং প্রথম সুপার হিট ছবি আমি বানিয়েছি সেকেন্ড সুপার হিট ছবি আমি বানিয়েছি ওই বিশ্ববরণী বাবির ওকে নিয়ে দুটো ছবি বোধহয় করেছেন দুটাই ভালো গেছে সে এক নাম্বার এবং এমন কথা না যে ওরও হয়তো ইচ্ছা নাই আমার সাথে করার ওরও এত ইয়ে নাই কারণ সে হয়ে গেছে আমি আমার করার ইচ্ছা নাই তারও তো ইচ্ছা না যে আমি ঝুন্টু ভাইয়ের সাথে করবো ঝুন্টু আঙ্কালের সাথে করবো না হতেও পারে হ্যাঁ সে তো হয়ে গেছে আমাদের দেশে এই সময়ের শ্রেষ্ঠ না একটু হয়ে গেছে সে ওই যারা নাকি বয় সাকিব খানের মতো কেউ তৈরি হবে না এটা একটা ভুল কথা তো রাজ্জাক ভাই যখন অভিনয় করতো তখন বলেছিল রাজাক ভাই মতো হবে না রাজ্জাক ভাই মতো না হোক সুপার টুপার হিট হয়েছে তো আলমগীর নায়ক ফারুক মান্না সালমান শাহ সাকিব খান একের একজনের পর আরেকজন আছে আসেই ভালো একজনের পর একজন আসে আসবে সাকিবের মতো আর সাকিবের মতো আর হবে না যারা বলে এটা সাকিব খানের কথা শুনে শুনে বলে বা সাকিব খানকে খুশি করতে বলে এটা ঠিক না সাকিব খান থেকে ভালো আর্টিস্ট যদি আমরা মানে চরিত্র আমাদের কাছে আসে আমরা সাকিব খান থেকে ভালোভাবে করাতে পারবো বলে আমরা পরিচালকরা বিশ্বাস করি

সকল সকল মানুষই ওর নাম জানে এবং অনদের জলকে চিনে না এমন দর্শক কিন্তু কম এখন সবাই মোটামুটিভাবে তাকে চেনে ওর অভিনয়টা বলতে গেলে ন্যাচারাল মনে হয় অভিনয় খুব ওভার অ্যাক্টিং করে না স্বাভাবিকভাবে ডায়লগগুলো বলে স্বাভাবিক বলেই ন্যাচারাল জিনিস মানে যেখানে যেভাবে বলার সেভাবে সে চেষ্টা করেছে আমরাও চেষ্টা করেছি যে ভালো ভালো ভরে আমার দৃষ্টিতে ভালো করেছে খুব ভালো করেছে অনেকেই বলতেছে যে ভবিষ্যৎ অনেক বড় জায়গা নেবে আমার মনে হয় কারণ কি সে পরিচালকদের কথা শুনে শুনে শট দেয় সে বিভিন্ন ধরনের শট দিতে পারে একটা সিকোয়েন্সের কিন্তু সিচুয়েশনটা কতটুকু বললে গল্পের সাথে মিলবে সেই জিনিসগুলো আমাদের কাছে জেনে তারপর শট দেয় এটা একদম শিল্পীর অনেক বড় দিক অনন্ত জলিল আমার মনে হয় এই ছবিতে সাকসেসফুল হবে এবং আগামীতে সে একটা ভালো জায়গা নিয়ে নেবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে